Assalamu alaikum and welcome to my Bankers Learning Academy. Today the topic, so whatever I would like to discuss, key challenges in banking business and steps to mitigate. অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা বর্তমান ব্যাংকিং এ স্পেশালি বাংলাদেশ অ্যাসপেক্টে এটা একটা বেশ বার্নিং ইস্যু, এবং সেটা হলো যে ব্যাংক তার বিজনেস এ করার ক্ষেত্রে, ব্যাংকিং বিজনেস এর ক্ষেত্রে মেজর মানে চ্যালেঞ্জ গুলো কি কি, সেই এবং এই চ্যালেঞ্জ গুলোকে কিভাবে মোকাবেলা করবে, তার উপর আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করছি। আমরা ধারাবাহিক ভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমার যারা ফ্রেন্ডস আছেন, যারা আমার ভিডিওকে ফলো করেন বা ভিউ করেন, তারা বিভিন্ন সময় মন্তব্য লেখেন অথবা আমাকে মেল করেন, সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা আজকের এই বার্নিং ইস্যুটা নিয়ে আজকের আলোচনা নিয়ে আসছি। তো শুরুতে আমি এজ এ ব্যাংকার হিসেবে আমি যদি প্রশ্ন করি যে আসলে ব্যাংকিং বিজনেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো কি কি, তাহলে আমরা সকলেই বলবো যে চ্যালেঞ্জের মোটে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। কারণ ব্যাংকের বিজনেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ব্যাংক বিজনেসে অনেক দৃশ্য অদৃশ্যমান অনেক ধরনের রিস্ক বা সার্টেন বা আনসার্টেন বিভিন্ন রকমের রিস্ক থাকে, সেই রিস্ক গুলো কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করছি যে ক্যাপিটাল একটা বড় সিগনিফিকেন্ট ব্যাংক বিজনেসের ক্ষেত্রে, স্পেশালি অন্য ব্যাংকের অন্য বিজনেসের ক্ষেত্রে ক্যাপিটাল অতটা বেশি রিস্ক হিসেবে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে না, কিন্তু ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে ক্যাপিটাল রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ আমরা র মানি নিয়ে কাজ করে থাকি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে লিকুইডিটি। এই লিকুইডিটি মানে অনেক সময় রিস্কের রূপান্তর হয়, সেই লিকুইডিটি রিস্ক ও ব্যাংকের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়। এই তিনটে জিনিসের যে ব্যাংক যত বেশি এফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি ম্যানেজ করতে পারে, সেই ব্যাংকের প্রফিটেবিলিটি তত ভালো, সেই ব্যাংকের বিজনেস তত ভালো, সেই ব্যাংকের গুডউইল তত ভালো, সেই ব্যাংকের মার্কেটে তার লিডিং ব্যাংক হিসেবে লিড দিতে তার মানে অনেকটা সহায়ক হয়। এই ব্যাংক তার বিভিন্ন রকমের যে কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্ট গুলোকে কি করতে ফুলফিল করতে বেশ স্বাচ্ছন্দ্য থাকে, এবং তারা বিভিন্ন ব্যাংকের যে প্রবলেমের সময়, তাদের ফান্ড ক্রাইসিস এর সময় সেখানে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট করার বা বিজনেস করার যে সুযোগ তৈরি হয়, সেটাই প্রপার ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে তারা এটা করতে পারে। তো যাই হোক, আমরা শুরুতেই আমরা ক্যাপিটাল নিয়ে আমরা একটু কথা বলবো। যে ক্যাপিটাল তো একটা প্রতিষ্ঠানের জন্য, আমরা প্রথমেই বলবো যে ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি। আমরা সবাই জানি একটা ব্যাংকার হিসেবে যে ক্যাপিটাল মিন্স হচ্ছে লেখে, আমরা জানি যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে গেলে সেই বিজনেসের যে প্রাইমারিলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার অ্যাসেট, সেই ব্যাংকে তার অ্যাসেট দরকার। এই অ্যাসেটের সোর্স হচ্ছে দুটা, একটা হচ্ছে লায়াবিলিটি আর একটা হচ্ছে আমাদের অনার্স ইকুইটি বা যেটাকে আমরা ক্যাপিটাল বলে থাকি। অর্থাৎ আমি যদি কোন একটা মানে মানে বিজনেস স্টার্ট করাই, তাহলে আমার কি করতে হবে, ধরেন সেই তার বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট আছে। প্রথমে তো হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচারের দরকার, তারপরে যে বিজনেস করব তার জন্য তার প্রোডাক্ট মানে গুডস এর দরকার, যে যে প্রোডাক্ট যে আমরা স্টার্ট করব সেটা দরকার, বা তার জন্য আমাদের প্রয়োজনে যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে আমাদের র ম্যাটেরিয়াল দরকার। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের সিভিল কনস্ট্রাকশন থাকে, তারপরে মেশিনারি যদি থাকে ম্যানুফ্যাকচারিং হলে, বা বিভিন্ন রকমের অপারেশন করার জন্য বিজনেসের যে ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো সব মিলে, তাহলে এগুলো সব করে পারপাসে কিন্তু আমার কিছু টাকা দরকার। ফর এক্সাম্পল, আমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে একটা প্রতিষ্ঠানে 50 টাকা খরচ হয়েছে, এবং তার বিজনেস রান করার জন্য র ম্যাটেরিয়ালস বা এতে বিভিন্ন রকমের সেট আপ এর জন্য তাকে আরো 50 টাকা লাগছে, সিভিল থেকে শুরু করে সব মিলে তার 100 টাকা হলে বিজনেস স্টার্ট করার জন্য দরকার। এই 100 টাকা যখন ইনভেস্ট করে ফেলে, তখনই এইটা হয়ে যায় এই প্রতিষ্ঠান বা এই বিজনেসের জন্য কি অ্যাসেট হিসেবে রূপান্তর হয়। ব্যাংকিং বিজনেস এর ক্ষেত্রে এরকমই, আমরা জানি যে একটা ব্যাংক স্টার্ট করার জন্য বাংলাদেশের অ্যাসপেক্টে প্রথমে এখন 500 কোটি টাকা আমাদের মিনিমাম ক্যাপিটাল লাগে। এই 500 কোটি টাকাই হচ্ছে তার বিজনেস স্টার্ট করার পরে এই 500 কোটি টাকা তার ইনিশিয়াল অ্যাসেট হিসেবে স্টার্ট করে, এবং সেটা কিন্তু অ্যাসেটে রূপান্তর হয় যখন সে বিজনেস স্টার্ট করবে। এখন কথা হলো যে এই যে আমি প্রথমে অংশটা যদি উদাহরণটা আসে যে এই যে 100 টাকা যে দরকার, এই 100 টাকা সে পাবে কোথায়? এই 100 টাকা পাবে হচ্ছে যে তার নিজস্ব সোর্স অফ ফান্ড থেকে সে ইনভেস্ট করবে, যেটাকে তার অনার্স ইকুইটি বা তার জন্য এটা ক্যাপিটাল। পরবর্তীতে এটা কারো থেকে সে বড় করতে পারে, ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যদি কারো কাছ থেকে বড় করে সেটা হচ্ছে তার লায়াবিলিটি। তাহলে এই লায়াবিলিটি এবং এই ক্যাপিটাল মিলে হচ্ছে, ধরেন তার ক্যাপিটাল হলো 50 টাকা আছে এবং তার লায়াবিলিটি আরো সে বড় করে নিল 50 টাকা, এই মিলে 100 টাকা কি করলো, এই 100 টাকা সে তার এই বিজনেসে সে বিজনেসে কি করলো, বিনিয়োগ করলো। বিনিয়োগ করার ফলে এই প্রতিষ্ঠানের এটি অ্যাসেটে রূপান্তর হলো। তাহলে আমরা ক্যাপিটাল বলতে যে ক্যাপিটাল হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি এবং ক্যাপিটালের মধ্যে আমরা সম্পর্কটা দেখতে পারলাম। কিন্তু বাস্তবিক কথা হলো যে এটি কিভাবে রিস্কে রূপান্তর হয়।
স্পেশালি ব্যাংকিং এর ক্ষেত্রে এটা কিভাবে রিস্কে রূপান্তর হয় সেটার আমরা একটা এক্সপ্লেনেশন করি। আমি ফর এক্সাম্পল 100 টাকা ডিপোজিট করলাম, কালেক্ট করলাম, আর 100 টাকা আমি ক্যাপিটাল হিসেবে কি করলাম, এটা সংরক্ষণ করলাম, যে এই 200 টাকা দিয়ে আমি আমার বিজনেস স্টার্ট করলাম। ব্যাংকের ক্ষেত্রে যদি হয়, এই 200 টাকা ফর এক্সাম্পল আমি কি করলাম, বিভিন্ন ভাবে এই 200 টাকা আমি ইনভেস্ট করলাম, এবং এই ইনভেস্টমেন্টের পরে দেখা যাচ্ছে যে 1 বছর পরে, 1 ইয়ার পরে সে কি করবে, এই 200 টাকা আমাকে আরো 20 টাকা অ্যাড করে 220 টাকা ফিরে দেওয়ার শর্তে আমি তাকে কি করলাম, তার কাছে ইনভেস্ট করলাম কোন একজন কোন একটা সেক্টরে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আমি যে 100 টাকা লাইবিলিটি যেটা ডিপোজিট দিয়েছিলাম, সেই ডিপোজিট আমাকে বললাম যে ভাই আমাকে 1 বছরের জন্য আপনি আমাকে 1 ইয়ারের জন্য আমাকে 100 টাকা দেন, আমি 1 বছর পরে আপনাকে 105 টাকা দিন। আর আমার যে নিজস্ব 100 টাকা ক্যাপিটাল ছিল, মানে সোর্স অফ ফান্ড ছিল, সেটা আমি ইনভেস্ট করলাম। কিন্তু ক্রাইসিস এর বিষয় হলো যে এই যে আফটার 1 ইয়ার পরে, এইটা যখন আমাদের এই টাকাটা ফিরে পাওয়ার কথা ছিল, যদি এই টাকাটা কোনো কারণে ফিরে না পাই, বা আমরা যদি ফেল করি, বরোয়ার যদি সেই টাকাটা যদি আমাকে রিটার্ন না দেয়, অন দ্য আদার হ্যান্ড সিমিলার ডেটে যদি এই ডিপোজিটার আমার কাছে, যদি ডিপোজিটের মানিটা ম্যাচুরিটির কারণে যদি আমার কাছে থেকে সেটা মানে নিতে আসে, তাহলে আমি এই 105 টাকা কোথায় থেকে দেবো? অন দ্য আদার হ্যান্ড আমার যে মানে কি বলবো, আমার যে নিজস্ব যে কি বলবো সেটার যে মানে অর্থ ছিল, যেটা আমার একমাত্র সম্বল হিসেবে কাজ করছে, সেই 100টা টাকা আমি কোথায় পাবো? এবং ফাইনালি যদি আনসার্টেনলি এমন ঘটে যে এই 200 টাকা সে আর ইন দ্য লং রান সে আমাকে ফিরে দিচ্ছে না, তাহলে আমার বিজনেসটা চলবে কি চলবে না? তাহলে এই জন্য, এবং আমি এই ডিপোজিটারকে আমি কি বলবো, ডিপোজিটের কমিটমেন্ট যদি ফেল করি এবং আমার যে একমাত্র সম্বল ছিল 100 টাকা বা 100 কোটি টাকা, সেটা আমি যদি এখানে ইনভেস্ট করার কারণে টোটাল টাকাটা যদি আমার ইয়ে হয়, তাহলে আমার বিজনেসটার অবস্থা কি দাঁড়াবে? তাহলে বিজনেস কিন্তু এখানে কিন্তু বিজনেসটা বন্ধ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে দেখেন, আর আমি যদি এই জায়গায় এই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এই ক্যাপিটাল, এটা টোটাল 200 টাকা আমি বড় করলাম, এবং আমার নিজস্ব জনার সিকুইরিটি দুটো মিলে যে ক্যাপিটাল হলো, এই ক্যাপিটাল অংশটা যদি আমি প্রপার ম্যানেজমেন্ট করার মাধ্যমে ওইরকম ব্যক্তিকে বা ওইরকম সেক্টরে যদি ইনভেস্ট করি, টোটাল যে 1 ইয়ারের কমিটমেন্ট অনুযায়ী যদি আমাকে এসে ফিরে দেয়, তাহলে কিন্তু আমি 210 টাকা 20 টাকা 220 টাকা ইয়ে করে আমি 105 টাকা তাকে ফিরে দিয়ে আমি কি করবো, 115 টাকা আমার কিন্তু ইয়ে হলো, আমার বিজনেস স্টার্ট হয়েছিল 15 টাকা দিয়ে, সরি 100 টাকা, আমার এখন আছে হলো 115 টাকা, তাহলে আমার ক্যাপিটাল কিন্তু গ্রোথ হলো, বৃদ্ধি হলো। কিন্তু এই টাকাটা যখন ফিরে না দিল, তখন আমার 100 তো গেলই, এর সাথে আমি ডিপোজিটারের 105 টাকা আমি কোথায় থেকে দিবো? তাহলে আরেকজনের কাছ থেকে আমাকে বড় করে এটা তাকে পরিশোধ করতে হবে। আমি যদি আরেকজনের কাছে বড় করি, সেখানেও কিন্তু তাকে একটা সার্ভিস দিতে হবে, তাকে একটা ইন্টারেস্ট দিতে হবে, তাহলে সেটা দিলে, আর এই টাকাটা আমি ততক্ষণও যদি ফিরে না পাই, তাহলে আমার কিন্তু দিন দিন লায়াবিলিটিস অথবা আমার যে ঋণের বোঝা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এইটা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আরো বেশি সিগনিফিকেন্ট। তাহলে আর এই জন্য আমাদের এই সিচুয়েশনটাকে মোকাবেলা বা হ্যান্ডেলিং করার জন্য বেসেল কমিটি, বেসেল থ্রির আওতায় এখন মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে হলে আমাদের 10% এবং বাফারিং হচ্ছে 2.5% সহ আমরা টোটাল যে ডিপোজিট 100 টাকা, সেই ডিপোজিট 100 টাকার মধ্যে আমি 112 টাকা, সরি 12.50 টাকা সংরক্ষণ করে সর্বোচ্চ 87.5 টাকা কিন্তু আমরা কাস্টমারের ডিপোজিটকে আমরা কি করতে পারি, ইনভেস্টমেন্ট করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে দেখেন যে আমার যদি টোটাল 100 টাকা আমি ইনভেস্ট করি, সেই 100 টাকার ইনভেস্টমেন্টের মধ্যে আমি এই টাকাটা সংরক্ষণ করি, বাদ বাকি দেখেন 87.25 টাকায় কিন্তু আমার পণ্য, এবং এই মাত্র আমার এর মধ্যে আমার ইনভেস্টমেন্টের মধ্যে 12.5 টাকা হচ্ছে ব্যাংকে নিজস্ব সোর্স মানে নিজস্ব, আর হচ্ছে 87.5 টাকায় কিন্তু সে কিন্তু ঋণ করে সে ইনভেস্টমেন্ট করে। এই জন্য ব্যাংকে একটা হাইলি লিভারেজ অর্গানাইজেশন বলা হয়, এবং এই যে আমি যে ক্যাপিটালের যে মিসম্যাচ মানে লাইবিলিটি এবং অ্যাসেট এবং লাইবিলিটি মিসম্যাচ এর কারণে এটা ক্যাপিটালটা তখন কিন্তু রিস্কে পরিণত হয়। এই জন্য ক্যাপিটাল রিস্ক যখন হয়ে যায়, তখনই এটা ব্যাংকিং বিজনেসের জন্য একটা চ্যালেঞ্জের রূপান্তর হয়। এরপর আমরা বলতেছি যে লিকুইডিটি রিস্ক বলতে আমরা কি বুঝি, লিকুইডিটি রিস্ক বলতে আমরা কি বুঝি, লিকুইডিটি বলতে কি বলছি, আমরা লিকুইডিটি আমরা জানি যে আমরা লিকুইডিটি মানি বা তো আমরা যেটাকে তরল মানি বলি, তরল অর্থ বলে থাকি, মূলত হচ্ছে ক্যাশ ফর্মেটে থাকে, যে ব্যাংকের অনেকগুলো কিন্তু পেমেন্ট অব্লিগেশন থাকে, এর মধ্যে হচ্ছে যে ডিপোজিট উইথড্রল, ডিপোজিট যে করে সে উইথড্রল করতে আসতে পারে, তারপরে কোন একটা যদি কোনো মানে স্কিম থাকে অথবা FDR এর মতো যদি ফিক্সড বা টাইম ডিপোজিট থাকে, সেগুলোকে ম্যাচুরিটি হলে সেটাকে মানে মানে এনকেস করতে আসে, তারপরে আমরা যদি লোন যদি মানে স্যাংশন করে থাকি, তাহলে লোনের ডিসবার্সমেন্ট, এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আমাদের ডেইলি বেসিসে এই ট্রানজেকশন গুলো কিন্তু একটা ব্যাংকের প্রতিদিনের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। এই যে কমিটমেন্ট গুলো, এই কমিটমেন্ট গুলো ফুলফিল করবার জন্য কিন্তু তার লিকুইড মানির প্রয়োজন হয়।
এছাড়াও আমাদের প্রতিদিনের একটা হিসাব আছে রেগুলেটরি কমপ্লায়েন্সের পারপাসে, আমাদের প্রতিদিন হচ্ছে 3.5 বেসিস এবং মানে উইকলি হচ্ছে অনেকটা 4% আমাদেরকে কিন্তু কিন্তু ক্যাশ মানি বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের উইকলি বেসিসে 4% ক্যাশ কিন্তু মেনটেন করতে হয়। তাহলে আমাদের এই যে প্রতিদিন আমার যে টোটাল যে আমাদের অ্যাসেট, সেই অ্যাসেটের লিকুইড অ্যাসেটের মানে অ্যাসেটের 4% আমাকে বাংলাদেশ ব্যাংকে লিকুইড ফান্ডে রাখতে হয়। আবার এই বিষয়ে যে কমিটমেন্ট গুলো আছে এগুলো করার জন্য দৈনন্দিন আমাদের অনেক টাকার প্রয়োজন হয়। এই প্রবলেম গুলা অথবা এই কেস গুলোকে হ্যান্ডেল করবার জন্য যে ক্যাশ ম্যানেজ করা হয়, যে ক্যাশ মেনটেন করা হয় ডেইলি বেসিসে বা ব্যাংক মেনটেন করে, সেটাকে আমরা বলে থাকি লিকুইডিটি মানি। এবং এইটা যদি কোনোভাবে যদি আমি আমার যদি অর্থ না থাকে, ক্যাশ মানি যদি শর্টেজ থাকে, এবং তাহলে আমি কি করবো, সিআরআর মেনটেন করতে পারবো না। সিআরআর মেনটেন না করলে আমাদের বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি হিসেবে তারা কিন্তু আমাদেরকে জরিমানা করবে। আমার যদি ক্যাশ যদি সাফিসিয়েন্ট না থাকে, তাহলে আমি ডিপোজিট টাকা উঠাতে আসলে আমি কিন্তু তার কমিটমেন্ট ফুলফিল করতে পারবো না। এরপরে যে টাইম ডিপোজিট ম্যাচুরিটি হলে আমরা সেই ম্যাচুরিটি এনক্রোচ করতে পারবো না। তারপরে হচ্ছে লোন ডিসবার্সমেন্টের যে বিষয়গুলো, আমাদের লোন স্যাংশনের লোন ডিসবার্সমেন্টের দিন আমি লোন ডিসবার্স করার টাকা পাবো না। তাহলে এই বিষয়গুলো যদি কোনো কারণে আমরা ফেল করি ডিউ টু দ্য শর্টেজ অফ দ্য লিকুইড মানি অর ক্যাশ মানি, তখনই সেটা একটা রিস্ক এর রূপান্তর হয়, সেটাকে বলে থাকি আমরা লিকুইডিটি রিস্ক। এবং এই লিকুইডিটি রিস্ক কিন্তু সেই জন্য ব্যাংকিং এর জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। আমরা ইতিমধ্যে দুটো রিস্ক নিয়ে আমরা আলোচনা করলাম, লিকুইডিটি এবং ক্যাপিটাল, দুটো ফ্যাক্টর যারা ভেরি সিগনিফিকেন্ট হচ্ছে যে করার জন্য আমাদের ব্যাংকিং চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখলাম। এরপরে আমরা আসতেছি হলো যে এছাড়াও বিভিন্ন রকমের রিস্ক আছে, তার মধ্যে হচ্ছে ক্রেডিট রিস্ক। আমরা যে ইনভেস্টমেন্ট দিয়ে, যেটা আমরা শুরুতে ক্যাপিটাল বোঝাতে বললাম যে আমরা 200 টাকা ইনভেস্ট করলাম কিন্তু সেই টাকাটা আমাকে ফিরে দিল না, ক্রেডিট রিস্ক মানে ক্রেডিটের ডিফল্ট হওয়া রিস্ক অর্থাৎ নট রিপেয়ার যে রিস্ক আছে সেটাকে আমরা ক্রেডিট রিস্ক বলে থাকি। এছাড়াও কিন্তু আমাদের বহু ধরনের অপারেশনাল রিস্ক থাকে। আমরা লোন দিলে লোনের যে ইনভেস্টমেন্ট যে খাতে করা হয়েছে, উনি যে জায়গায় ইনভেস্টমেন্ট করছে, তার বিজনেস ফল করলে নানাবিধ ফ্যাক্টর এখানে কাজ করে, যার ফলে অপারেশনাল অনেকগুলো রিস্ক আমাদের থাকে। মার্কেটে অনেক ধরনের রিস্ক থাকে, রেগুলেটরি কমপ্লায়েন্স এর রিস্ক, আমরা সিআরআর এর কথা বললাম, সিআরআর যদি আমি মেনটেন করতে না পারি রেগুলেটরি কমপ্লায়েন্স এর পয়েন্টে, তাহলে কিন্তু আমাকে জরিমানা দিতে হয়। এই বিষয়গুলোকে আমাদের ধর, এবং আমি যদি এই কমিটমেন্ট গুলো যেটা ডিপোজিটর উইথড্রল বা ম্যাচুরিটি যখন হয়ে যাবে সেখানে এনকেস করতে বা টাকা দিতে যদি না পাই, তাহলে কিন্তু আমি মার্কেটে রেপুটেশনাল রিস্কে পড়ে যাই। এগুলো কিন্তু একটা থ্রেট হিসেবে কাজ করে ব্যাংকিং এজেন্সি। আমরা বলছিলাম অপারেশনাল রিস্ক গুলো, এই অপারেশনাল রিস্ক এর মধ্যে বেশ কিছু ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি রিস্ক, ফ্রড রিস্ক, ইনফ্রাস্ট্রাকচার রিস্ক, হিউম্যান রিসোর্স রিস্ক এবং অল আদার রিস্ক, যেগুলো এর বাইরে অনেকগুলো রিস্ক কিন্তু আমাদের থাকে। এই যে আমরা সার্বিক এতগুলো রিস্ক নিয়ে কথা বললাম, এর মধ্যে থেকে সেন্ট্রাল ব্যাংক আমাদের 6টা রিস্কে মানে কোর রিস্ক হিসেবে, 6 কোর রিস্ক হিসেবে কিন্তু ডিক্লারেশন করছে। তার মধ্যে একটা হলো ক্রেডিট রিস্ক, একটা হলো অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক, রিলায়েন্ট মানি লন্ডারিং রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রিস্ক। এই 6টা রিস্ক কিন্তু কোর রিস্ক হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটা ডিক্লারেশন করেছে। এখন দেখেন আমরা এই অ্যাসেট লাইবিলিটি রিস্ক এর মধ্যে, এই যে রিস্ক গুলো আমরা বললাম, এই রিস্ক গুলোর মধ্যে আমাদের অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক নিয়ে আমরা আসলে ব্যাংকাররা সবচেয়ে বেশি মানে কি বলবো প্রেশার বোধ করে থাকি। এবং এই জায়গাটায় আমাদের অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক এর মধ্যে 3টা ফ্যাক্টর এখানে সিগনিফিকেন্ট। একটা হলো লিকুইডিটি রিস্ক, একটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক, আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো। তারপরে ক্যাপিটাল রিস্ক আমরা ইতিমধ্যে আলোচনা করছি। তারপরে আমাদের দেখেন এই যে আমরা এত সময় যে আলোচনা করলাম, তার মানে কি আলটিমেটলি আমরা লিকুইডিটি ক্যাপিটাল যে রিস্ক গুলো সেগুলো আসলে মূলত হচ্ছে আমাদের অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিস্কেরই পার্ট। তাহলে আমাদের এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে তাহলে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট কি এবং এটি কখন রিস্কে রূপান্তর হয় এবং এটি কিভাবে আমরা ম্যানেজ করব। নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা একটু আগে আলোচনা করলাম যে সেন্ট্রাল ব্যাংক কর্তৃক যে 6 কোর রিস্ক ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম একটা রিস্ক হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিস্ক। বেসিক্যালি দিস ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ব্যাংক ম্যানেজমেন্ট। ব্যাংক ম্যানেজমেন্টের খুবই ম্যানেজমেন্টের এটা খুবই অতপ্রত বা অঙ্গাঙ্গ ভাবে জড়িত একটা উপাদান। অ্যাসেট লাইবিলিটি প্রপারলি ম্যানেজমেন্ট ছাড়া কোনো ব্যাংক তার প্রফিটেবল বিজনেস বা সাকসেসফুল বিজনেস ব্যাংকিং বিজনেস করা কখনোই সম্ভব না। দ্বিতীয় বিষয় হলো যে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের মধ্যে যে এটা একটা স্ট্রাকচারাল এবং সিস্টেমিক প্রসেস অফ দ্য ম্যানেজিং অফ দ্য ব্যালেন্স শীট। আমরা আগেও বলেছিলাম অন্য একটা ভিডিওতে যে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি ম্যানেজমেন্ট অফ দ্য ব্যালেন্স শীট। এরপর আমরা আলোচনা করছি হলো যে প্রসেস অফ প্রাইসিং, ইট ইজ দ্য প্রসেস অফ প্রাইসিং অফ দ্য অ্যাসেট লাইবিলিটি অফ ব্যালেন্স শীট আইটেম। এবং ফাইনালি আমরা অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের মধ্যে দুটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, একটা হলো লিকুইডিটি ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে প্রফিটেবিলিটি ম্যানেজমেন্ট। লিকুইডিটি ম্যানেজমেন্ট মিন্স হচ্ছে হলে কি ম্যাচুরিটি মিসম্যাচ প্রোফাইল, আর প্রফিটেবল ম্যানেজমেন্টটা আমরা মেজারমেন্ট করে থাকি হচ্ছে ইন্টারেস্ট রেট প্রোফাইল, ইন্টারেস্ট রেট অফ প্রোফাইলের মাধ্যমে। এই দুইটার মধ্যে একটা ব্যস্ততা বা ইনভার্স রিলেশন কিন্তু আছে।
যদি লিকুইডিটি ম্যানেজমেন্ট মানে যত ভালো হবে তার ইন্টারেস্ট রেট প্রোফাইল তত কমে যাবে, তার প্রফিটেবিলিটি, বা যদি লিকুইডিটি ম্যানেজমেন্ট লিকুইড যদি বেশি আমরা লিকুইড যদি সংরক্ষণ করে থাকি তাহলে প্রফিটেবিলিটি কমে যায়, আবার কম যদি লিকুইডিটি হয়ে যায় তাহলে কিন্তু আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন রকমের রেপুটেশনাল রিস্ক আমরা পড়ে যাই। তাই এটা বলা যায় যে এটার মধ্যে একটা ইনভার্স রিলেশন আছে। তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম, একটা লিকুইডিটি এবং প্রফিটেবিলিটি ম্যানেজমেন্টের সাথে সিক্স ফোর ইস একটা রিফ্লেকশন অফ দ্য প্রফিটেবিলিটি, এখানে একটা রিফ্লেকশন হয়। অ্যাসেট লাইবিলিটি প্রপার ম্যানেজমেন্ট যত ভালো হবে প্রফিটেবিলিটি তত ভালো হবে, তার মানে এটা একটা প্রফিটের উপর একটা বড় রিফ্লেকশন আছে। আর একটা ইম্পর্টেন্ট রিফ্লেকশন হচ্ছে কি, যে ব্যাংক ব্যালেন্স শীটের উপর একটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন থাকে। তৃতীয় প্রশ্ন হলো যে এটা আমাদের ব্যাংক ম্যানেজমেন্টের কাছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কেন। প্রথমে হলো যে আমাদের টু কন্ট্রোল দ্য ব্যাংকস এক্সপোজার টু দ্য মার্কেট রিস্ক, মার্কেট রিস্ক এটাকে কন্ট্রোল করা, মার্কেট রিস্ক ব্যাংকের যে বিজনেস এর যে এক্সপোজার সেটার কারণে যে মার্কেটে যে রিস্ক গেইন করে সেটা কন্ট্রোল করা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের অন্যতম একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ রোল বা মানে প্লে করে থাকে। এরপরে হচ্ছে কি, টু অপটিমাইজ দ্য নেট ইনকাম অ্যান্ড দ্য নেট ইকুইটি ভ্যালু উইথ দ্য ওভারঅল রিস্ক প্রিফারেন্স অফ দ্য ব্যাংক। তারপরে আমাদের যেটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি অ্যাসেট ফর ব্যাংক গুলোর মধ্যে সোর্স হিসেবে কাজ করে ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্ট অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে। তারপরে তার রিজার্ভ ব্যালান্স উইথ বাংলাদেশ ব্যাংক, ব্যালান্স উইথ আদার্স ব্যাংক। তারপরে মানি মার্কেটে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, লোন এবং অ্যাডভান্স হিসেবে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, বা অন্য কোনো বন্ডে যদি ইনভেস্টমেন্ট থাকে, ফিক্সড যত অ্যাসেট থাকে সেগুলো কিন্তু আমাদের অ্যাসেট হিসেবে কাজ করে। ব্যাংকের লাইবিলিটির মধ্যে হতে পারে যে অন্য জায়গা থেকে বড় করা, বড় হতে পারে কল মানি মার্কেট থেকে আমরা বড় করে থাকি, ডিপোজিটের থাকে ডিপোজিট হিসেবে বড় করি, অন্য ব্যাংক থেকে আমরা বিভিন্ন ভাবে আমরা বড় করে থাকি, এবং আদার যে লাইবিলিটি এই সবগুলো হচ্ছে ব্যাংক লাইবিলিটি পার্ট। আমরা এখানে একটা টিপিক্যাল একটা ব্যাংক এবিসি একটা ব্যাংকের ব্যালেন্স শিট যদি দেখাই তাহলে আমরা এখানে ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড, ব্যালেন্স উইথ বাংলাদেশ ব্যাংক বা আদার্স ব্যাংক, ব্যালেন্স উইথ আদার্স ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানি মার্কেটের যে ইনভেস্টমেন্ট, তারপরে আদার যে ইনভেস্টমেন্ট, লোন অ্যাডভান্স হিসেবে যে ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট হিসেবে আছে, এগুলো বিভিন্ন রকমের ডাটা আমাদের দেওয়া আছে। এবং টোটালি একটা ব্যাংকের আমরা দেখাচ্ছি যে 62,950 কোটি টাকা তার হচ্ছে টোটাল আছে। এই অ্যাসেটের লাইবিলিটি সোর্স গুলো কি, যে অন্য ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে সে কি করছে 490 কোটি টাকা সে বড় করেছে, তারপরে ডিপোজিটের কাছ থেকে 51,601 কোটি, আদার্স লাইবিলিটি 6,908 কোটি, এই টোটাল লাইবিলিটি হলে 58,999 কোটি, এবং আদার্স শেয়ার হোল্ডার ইকুইটি সেটা ছিল অনার্স ইকুইটি যেটা আমরা বলে থাকি সেটা ছিল 39,646 কোটি, সর্বমোট হলে 62,945 কোটি টাকা। এটা একটা টিপিক্যাল কোন একটা ব্যাংকের ব্যালেন্স শিটের একটা চিত্র। আমরা উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে 31 ডিসেম্বর 2022 একটা ব্যাংকের ব্যালেন্স শিটের এই চিত্র ছিল। এখন আমরা যদি 23 সালে এসে যখন আমরা বিজনেস শুরু করে দিলাম তখন আমরা বাস্তব চিত্রটা এভাবে পেলাম, ক্যাশ ইন হ্যান্ড আমাদের আগে ছিল হচ্ছে যা, এটা তো মোটামুটি তাই আছে, সেটার যে সোর্স গুলো সেটাও ঠিক আছে। আমরা ব্যালেন্স উইথ বাংলাদেশ ব্যাংকে যে ফিগার ছিল 1,541 কোটি টাকা, আমরা এটি কিন্তু এখন অন্য ব্যাংকের সাথে আমাদের ব্যালেন্স এখন আছে হলে 1,080 কোটি টাকা। কল মানি মার্কেট ইনভেস্টমেন্ট ছিল 205 কোটি, এখন সেটা জিরো। ইনভেস্টমেন্ট করা ছিল আমাদের 19,621 কোটি টাকা, এখন সেটা 18,814 কোটি টাকা। লোন এবং অ্যাডভান্স হিসেবে ছিল 31,900, সবগুলো টাকা তাহলে কোথায় গেছে, এগুলো হচ্ছে টোটাল লোন এবং অ্যাডভান্স হিসেবে আমরা ইনভেস্টমেন্ট করে ক্যাপিটাল সরি অ্যাসেট বাড়াইছি। আদার্স ফিক্স অ্যাসেট যা ছিল তাই, এই টোটালি দেখা গেল যে আমরা যখনই 23 সালে বিজনেস শুরু করলাম তখন এইটা এই ক্যাপিটাল যা দাঁড়া সরি অ্যাসেট যা দাঁড়ালো হচ্ছে 62,945 কোটি পরিবর্তে 64,945 কোটি টাকা। এটার যে লাইবিলিটির যে পার্ট গুলো সেটা আমাদের যোগান হলো বরোয়িং, আমাদের আগে যা ছিল বরোয়িং ফ্রম আদার্স ব্যাংক আগে ছিল হচ্ছে 490, এখন সেটা বেড়ে হয়েছে 2,490। ডিপোজিটার যা ছিল তাই, এরপর অন্যান্য সোর্স গুলো যা ছিল তাই, টোটাল লাইবিলিটি যা ছিল সেটাই। এরপরে আমাদের শেয়ার হোল্ডার ইকুইটি যেটা সেগুলো সব মিলে হচ্ছে 64,945 কোটি টাকা আমাদের এভাবে ব্যালেন্স হলো। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম যে এই কন্ডিশনে বিজনেস চলাকালীন স্ট্রেস কন্ডিশনে এটা চিত্রটা কি দাঁড়ালো, আমাদের টোটাল ক্যাপিটাল এখান থেকে যদি আমরা একটু বলি যে টোটাল আমাদের ব্যালান্স শিটের সাইজ 2,000 কোটি টাকা বাড়ছে, লোন এবং অ্যাডভান্স ইনক্রিজ হচ্ছে হলে 3,523 কোটি টাকা, এবং ব্যাংকের বরোয়িং বাড়ছে হচ্ছে 2,000 কোটি টাকা, এরপরে হচ্ছে হলে ইনভেস্টমেন্ট ডিক্রিজ হচ্ছে হলে 857 কোটি টাকা, এবং আদার্স ব্যাংকের সাথে যে ফান্ড সেটা ডিক্রিজ হচ্ছে হলে আমাদের 461 কোটি টাকা। এরপরে হচ্ছে কি, মানি মার্কেটের যে ইনভেস্টমেন্ট ছিল এবং শর্ট নোটিস ডিপোজিট সেটা ডিক্রিজ হচ্ছে 205 কোটি টাকা। তাহলে আলটিমেটলি আমরা আগে যে ব্যালেন্স শিট আলোচনা করলাম সেই ব্যালেন্স শিটের যে সার্বিক যে বিষয়গুলো, এই পরিবর্তনগুলো আমরা এখানে লক্ষ্য করলাম। তাহলে এই যে আমাদের বিষয়গুলা,
এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত ব্যক্তি বিজনেস এর সাথে ম্যাচ করে আমাদের চলতে হয়। এই জন্য অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কিন্তু যত ভালো হবে কোনো ব্যাংকে, তার ব্যাংকের স্ট্রেংথ বা তার বিজনেস স্ট্রেংথ বা প্রফিটেবিলিটি অবস্থানটা তত বেশি হেলদি হবে, তার ফিনান্সিয়াল মানে হেলদিনেসটা তত বেশি বেটার হবে। তাহলে এই জন্য অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট প্রপারলি করা একটা ব্যাংকের জন্য বা ব্যাংক ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট মানে উপাদান হিসেবে কিন্তু আমরা ট্রিটেড করে থাকি। এরপর একটা প্রশ্ন হলো যে হোয়াই ব্যাংক ফেস সিগনিফিকেন্ট লিকুইডিটি প্রবলেম কেন ফেস করে। এটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলছি যে আমাদের যে ম্যাচুরিটি ডেট অফ দ্য অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে যদি ইমব্যালেন্স হয় তাহলে একটা কারণ, আমার যদি ডিমান্ড ডিপোজিট যদি টাইম ডিপোজিট এসে ডিমান্ড ডিপোজিট অনেক বেশি হয় এবং শর্ট টার্মের পরিবর্তে লং টার্ম যদি লেন্ডিং বেশি হয় তাহলে কিন্তু আমরা এই লিকুইডিটি ক্রাইসিসে পড়ি। এরপর হচ্ছে যে আমাদের যে ইন্টারেস্ট রেট সেন্সিটিভিটি যত বেশি থাকে, ইন্টারেস্ট রেট সেন্সিটিভ অ্যাসেট যত বেশি হয় তাহলে কি করবে কাস্টমার বা ডিপোজিটার উইল উইথড্রল দেয়ার ফান্ডস ফর দা বেটার রিটার্নের জন্য কিন্তু অন্য জায়গায় চলে যাবে। তার মানে কিন্তু এখানে কিন্তু তখন ডিপোজিটের বা ফান্ডের কিন্তু শর্টফল হবে। কিন্তু তারপরে ব্যাংকার্স এর অ্যাটিটিউড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে টুয়ার্ডস মেকিং ফ্রম লার্নিং এবং সার্ভিস টু দ্য ডিপোজিটার এবং বরোয়ারদের প্রতি যে ব্যাংকার্স অ্যাটিটিউড, দিস আর দ্য ফ্যাক্টরস হুইচ ডিরেক্টলি মানে ইম্প্যাক্ট অন দ্য লিকুইডিটি মানে ক্রাইসিস অর লিকুইডিটি প্রবলেমের জন্য। তাহলে এই ফ্যাক্টর গুলো চারটা ফ্যাক্টর মোটা দাগে কিন্তু আমাদের কাজ করে। তাহলে ব্যাংক সাধারণত কি কি প্রবলেম ফেস করে আমরা এত সময় আলোচনা করলাম, তার মধ্যে কিছু মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর আছে যেমন ফিসকাল পলিসি, মানিটারি পলিসি, হাই ক্রেডিট গ্রোথ ইন দ্য ইকোনমি, ব্যালেন্স অফ পেমেন্ট এন্ড ডেফিসিট, ইম্পোর্ট যদি ইনক্রিজ হয়, এক্সপোর্ট আর্নিং যদি ডিক্লাইন করে, ইনফ্লেশন যদি বেড়ে যায়, এই ফ্যাক্টর গুলো যখন কোন ইকোনমিক্স এর যদি বিরাজ করে তখন কিন্তু ব্যাংক নানা ধরনের প্রবলেম ফেস করে থাকে। এরপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এই কারণে ব্যাংক কি করে মাঝে মাঝে লিকুইডিটি সিভিয়ারলি লিকুইডিটি প্রবলেম ফেস করে থাকে এই 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 সাম ইকোনমিক ফ্যাক্টরের জন্য। তাছাড়া হচ্ছে নাকি এই লিকুইডিটি ক্রাইসিস থেকে মিটিগেট করবার জন্য ব্যাংক উইল হ্যাভ টু এন্টার ইন দা মানি মার্কেট। তারা কি করে লিকুইডিটি সিচুয়েশন কে করে তারা শর্ট টার্ম ক্লিয়ার করার জন্য তারা মানি মার্কেটে কি করে মানি মার্কেটে যায়, তারা এখান থেকে বড় করে ফর ইটস ডে টু ডে লিকুইডিটি ম্যানেজ করার জন্য তারা মানি মার্কেটে যায়। আমরা এখানে আরেকটা কেস যদি আমরা বলি প্রবলেমটা যে ইফ দি মানি মার্কেটে যদি মানি মার্কেটে যদি টাকা যদি শর্ট থাকে তাহলে কি করতে যায়, হিউজ কমিটমেন্ট ম্যাচিউর হয় যদি আমার ব্যাংকে যদি হিউজ কমিটমেন্ট ম্যাচুরিটি হয়, ডিপোজিট যদি উইথড্র করার জন্য যদি ডিপোজিটার যদি আসে তাহলে এবং যদি আমি শর্টফলও যদি থাকে আমাদের মানি মার্কেটে গেলাম মানি মার্কেটে দেখা গেলো যে মানে শর্টফল আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই আউট যে ডিপোজিট আউটফ্লো র্যাপিডলি যদি ইনক্রিজ হয় এর বিভিন্ন কারণে হতে পারে অ্যান্ড দা বিভিন্ন রকমের তারপরে রিপেমেন্ট এক্সপার্টাইজ যদি রিপেমেন্ট এক্সপার্টলি যদি সেটা ডিক্লাইন করে মানে এক্সপোর্ট এক্সপোর্ট প্রসিড যদি আসার যদি ডিক্লাইন করে তাহলে এই সিচুয়েশনকে ব্যাংকটা কিভাবে হ্যান্ডেল করবে। আমরা এখানে একটা নতুন যদি কেস দেয় তাহলে এখন প্রশ্ন হলো যে এই সিচুয়েশন ব্যাংকার কি করবে, এই সিচুয়েশন ব্যাংকারদেরই একটি তারিখকে কিন্তু এই তিনটে ফ্যাক্টর তাকে ম্যানেজ করতে হবে। একটা হচ্ছে বিভিন্ন রকমের যে রিস্ক গুলা তার লিকুইডিটি এবং তার ক্যাপিটালের মধ্যে ম্যাচিংটা কিন্তু সিগনিফিকেন্ট। তাহলে এইটা একজন ব্যাংক কিভাবে ফেস করবে এই চ্যালেঞ্জ গুলা সেটা আমরা ব্যাংক ম্যানেজমেন্টের কাছে কি কি করার দরকার, এটা হলে এনশিওর অ্যাডুকেট লিকুইডিটি। এই জন্য কি করতে হবে লিকুইড মানি কিন্তু আমাদেরকে এডুকেট নট অ্যানাফ নট বেশি, এটাকে এডুকেট মানে হচ্ছে হলে কি পর্যাপ্ত যতটুকু প্রয়োজন অতটুকু সেটা সংরক্ষণ করতে হবে। তা যদি না হয় আমি যদি ধরেন ডিপোজিট যদি অতিরিক্ত যদি এক্সেস ডিপোজিট যদি আমি সংগ্রহ সরি এক্সেস ক্যাশ যদি আমি সংরক্ষণ করে রাখি তাহলে আমার ইনভেস্টমেন্ট কমে যাবে, ইনভেস্টমেন্ট কমা মানে হচ্ছে যে আমার রিটার্ন কিন্তু কমে যাবে, আমার প্রফিট কমে যাবে। সেই জন্য আমাকে বলতে হচ্ছে যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ মানি অ্যাজ এ লিকুইড হিসেবে আমাকে মেনটেন করতে হবে। ফেসিং সিরিয়াস ফিনান্সিয়াল যে ট্রাবল শুট বিভিন্ন রকমের যে ইকোনমিক ফ্যাক্টর যে ফিনান্সিয়াল বিভিন্ন রকমের ট্রাবল শুট আছে সেই ট্রাবল শুটের কারণে যে অ্যাডিকুয়েট লিকুইডিটির যে মানে ল্যাকিংসটা থাকে সেটা কিন্তু আমাদের ফেস করতে হয়, এইটা কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। এবং যে ডিউ টু ল্যাক অফ দ্য অ্যাডুকেট লিকুইডিটি অ্যাডুকেট লিকুইডিটির অভাবে ফিনান্সিয়াল যে ট্রাবল শট আছে সেগুলো ফেস করতে হবে আমাদের সিচুয়েশন সেই বিষয়ের জন্য আমাদের এক্সপার্ট যখন হিউম্যান রিসোর্স বা এক্সপার্ট ম্যানেজমেন্টের প্রয়োজন। ম্যানেজমেন্ট আরো যে চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করার জন্য সেটা করবে এনশিওরিং দ্য ওভারঅল ইফেক্টিভনেস টু অ্যাচিভিং দ্য ব্যাংকস গোল বাই কম্পিটেন্স অফ দ্য ব্যাংক লিকুইডিটি ম্যানেজমেন্ট। ব্যাংক লিকুইডিটি ম্যানেজমেন্ট টিম অনেক কম্পিটেন্ট হতে হবে, এইভাবে গড়িয়ে তুলতে হবে। তার প্রেক্ষিতে আমরা আজকের এই ভিডিওটা সাজিয়েছিলাম যে আমরা ব্যাংকার সাধারণত কি কি চ্যালেঞ্জ গুলো ফেস করে থাকি এবং এই চ্যালেঞ্জ গুলো সম্বন্ধে আমাদের যদি একটা সুস্পষ্ট ধারণা থাকে এবং এটা যদি আমরা এফিসিয়েন্টলি যদি একটা হ্যান্ডেল বা ম্যানেজমেন্ট করতে চাই তাহলে করতে পারি, তাহলে আমাদের ব্যাংকের একটা ফিনান্সিয়াল হেলদি হবে, বিজনেস করা সম্ভব হবে এবং ব্যাংকের ফিনান্সিয়াল হেলথটা অনেক বেশি বেটার হবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।